ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রিলেটেড অর্থাৎ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড তোমাদের অনেকেই কোয়ারি করেছিলে এবং আমাকে ডিএম করেছিলে। আজকে আমি জয়িতা দাস, রেজিস্টার্ড ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তোমাদের কাছে এসেছি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রিলেটেড অর্থাৎ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড কিছু আপডেট দিতে, এবং পাশাপাশি তোমরা যারা এখনও অবধি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করনি তাদের ক্ষেত্রে যে যে রিভাইজড রুল এসেছে সেই নিয়ে ডিসকাস করতে। হাই, আমি জয়িতা দাস, প্রেজেন্টলি ওয়ার্কিং ইন অ্যান অঙ্কোলজি সেট আপ ইন রিজিওনাল ক্যান্সার সেট আপ ইন কলকাতা। তো আগেই আমরা জানবো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কাকে বলে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হলো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, যারা এখানে রেসিপ্রোকাল করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, যেমন কিট ইউনিভার্সিটি হোক, উৎকল ইউনিভার্সিটি হোক, হায়দ্রাবাদ হোক, বা ব্যাঙ্গালোরের যে কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছো, সেখানকার স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমরা রেজিস্টার্ড, কিন্তু সেই রেজিস্টার্ড নার্সিং কাউন্সিলে মাইগ্রেশন করবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। এটাকেই বলা হচ্ছে WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড যে যে কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলো নিয়ে আজকে তাহলে ডিসকাশন করা যাক। লেটস জাম্পস টু দ্য অ্যাকচুয়াল ডিসকাশন। প্রথম কোয়ারি তোমাদের কাছে যেটা ছিল, NUID আর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি সেম না ডিফারেন্ট? NUID আর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হলো, বলেই দিয়েছি তোমাকে, এক নার্সিং কাউন্সিলের থেকে অন্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন মাইগ্রেট করা। আর NUID হলো তোমরা যে ইন্ডিয়ার টোটাল নার্সিং কাউন্সিল আছে অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে একটা রেজিস্ট্রেশন যে তোমরা এখানকার সমস্ত নার্সিং ক্যাডারের মধ্যে পড়ছো, এটা হচ্ছে NUID রেজিস্ট্রেশন। NUID রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের থাকুক বা না থাকুক, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যখন তোমরা জব অ্যাপ্লাই করছো তখন তোমাদের রেসিপ্রোকাল করাটা ম্যান্ডেটরি। NUID থাকলেও পাশাপাশি পারমানেন্ট রেজিস্ট্রেশন লাগবে কি না, অনেকেই যারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেয়েছো, পারমানেন্ট রেজিস্ট্রেশন পাওনি, সে যে কোনো নার্সিং কাউন্সিলের আন্ডারেই হোক না কেন, তোমাদের এই পয়েন্ট টু কোয়ারি ছিল যে যারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেয়েছো এবং NUID তোমাদের রেজিস্ট্রেশন আছে, তাদেরকে পারমানেন্ট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা। অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখো, NUID রেজিস্ট্রেশন হলো টোটাল INC অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে তুমি যে একজন রেজিস্টার্ড নার্স সেটার একটা নথিপত্র মাত্র। কিন্তু তুমি যখন কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাপ্লাই করবে, সেটা স্টেট কম্পিটিটিভ এক্সাম হোক বা সেন্ট্রাল কম্পিটিটিভ এক্সাম হোক, সেক্ষেত্রে তুমি যেটা অ্যাপ্লাই করবে সেই জিনিসটা হলো তোমাদের পারমানেন্ট রেজিস্ট্রেশনের উপর বেস করে হবে। অতএব বুঝতেই পারছো যে NUID থাকা সত্ত্বেও তোমাদের কিন্তু পারমানেন্ট রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতেই হবে। অর্থাৎ পারমানেন্ট রেজিস্ট্রেশন যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট সার্ভিস করতে যাও, সেক্ষেত্রে WBNC-র আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করা ভীষণই জরুরি। এটা গেল তোমাদের 2 নম্বর কোয়ারি। এবার আসবো আমি 3 নম্বর কোয়ারিতে। 3 নম্বর কোয়ারির মধ্যে ছিল যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর স্টিম ওয়ার্কিং সার্টিফিকেট সেম কি আলাদা। 3 নম্বর কোয়ারির মধ্যে আমি এটাই বলবো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটো কিন্তু আলাদা, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট সেটাও আলাদা। কীভাবে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মানে তুমি কোনো একটা ইনস্টিটিউশনে স্টুডেন্ট হিসেবে পাস আউট করার পর, অর্থাৎ সেখানে তোমার এক্সপিরিয়েন্স রেজিস্ট্রেশন থাকুক বা না থাকুক, পাস আউট করার পর কতদিন সেই ইনস্টিটিউশনে চাকরি করেছো, টোটাল অ্যামাউন্ট অফ পিরিয়ড অফ টাইম, টোটাল স্প্যান অফ টাইমটা, সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আর স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট কি? স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট হচ্ছে তোমরা ইনস্টিটিউশনে এখনও কাজ করছো এবং লাস্ট 6 মান্থ তুমি সেই ইনস্টিটিউশন থেকে স্যালারি ড্র করেছো, অর্থাৎ তোমার কাছে পে স্লিপ আছে ওই ইনস্টিটিউশনের লাস্ট 6 মান্থ এবং তুমি এখনও সেই ইনস্টিটিউশনে কাজ করছো, এটা হচ্ছে তোমার স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন। এই ছিল তোমাদের থার্ড কোয়ারি। কি দিদি, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেম অথবা ডিফারেন্ট? বুঝতেই পারছো এটা কমপ্লিটলি ডিফারেন্ট। নেক্সট আই কাম টু দ্য ফোর্থ কোয়ারি। ফোর্থ কোয়ারি যেটা ছিল, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আসতে কত সময় লাগবে? তাহলে ফোর্থ কোয়েশ্চেন যেটা ছিল যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন আসতে কত সময় লাগে, হ্যাঁ এখানে বলে দিই, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কয়েকটা স্টেপসের মাধ্যমে আসে। প্রথমে তোমরা যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউশন যে স্টেট নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত সেই স্টেট নার্সিং কাউন্সিল থেকে তোমাদেরকে কিন্তু একটা রেজিস্ট্রেশন নিতে হবে, মাদার রেজিস্ট্রেশন নিতে হবে। মাদার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা মাদার ইনস্টিটিউট থেকে কালেক্ট করার পরে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক এবং স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য আন্ডার WBNC-র আন্ডারে। তো
রেসিপ্রোকাল সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে ওদের কাছে পৌঁছাতে 7-10 ডেজ সময় লাগে। 7-10 ডেজ এর মধ্যে তোমরা কিন্তু বারবার সার্চ করে দেখবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাইড দেখাচ্ছে কিনা। তোমাদের এক্ষেত্রে একটা ইমেল আইডি, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার ম্যান্ডেটারি। ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা দেখবে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে কিনা। যখনই দেখবে ভেরিফাইড দেখাচ্ছে, তোমরা ইমিডিয়েটলি ওই ভেরিফাইড অ্যাপ্লিকেশন কপি একটা সফট কপি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ডাউনলোড করবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের সফট কপিটা ডাউনলোড করার পরে তোমরা 7-10 দিন ওয়েট করবে, সফট কপি নেবে এবং রিকোয়ার্ড যা যা ডকুমেন্টস চাই সেটা আমি লিস্টে দিয়ে দেবো এবং বলেও দেবো। রিকোয়ার্ড যা যা ডকুমেন্টস চাই সেটা নিয়ে 7-10 দিন পরে যে কোনো মানডে বা ওয়েডনেসডে অর্থাৎ সোমবার বা বুধবার গিয়ে WBNC অফিস থেকে ওটা কালেক্ট করে নেবে। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশানের জন্য কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগছে 2030। রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন হার্ড কপি নেওয়ার জন্য তোমাদের যে যে ডকুমেন্টস দরকার সেগুলো হলো, প্রথমেই বলছি, অনলাইন অ্যাপ্লিকেশান যেটা তোমাদের ভেরিফাইড দেখাচ্ছে সেই অনলাইন অ্যাপ্লিকেশান, অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ তুমি যে 2030 টাকা অ্যাপ্লিকেশান ফি সাবমিট করেছো সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, HS-এর মার্কশিট, তোমরা যে ইনস্টিটিউশন থেকে পাস আউট করেছো অর্থাৎ তোমাদের পেরেন্টস ইনস্টিটিউশনের পাস আউট সার্টিফিকেট, তোমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, পেরেন্টস ইনস্টিটিউশনের 2 কপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং যে ইনস্টিটিউশনের আন্ডারে লাস্ট 6 মান্থস তোমরা কাজ করেছো তার স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং পে স্লিপ 6 মাসের। এই ছিল টোটাল রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড তোমাদের সমস্ত কোয়ারির আপডেট। যারা যারা আমাকে DM করেছিলে এবং কমেন্ট করেছিলে, আশা করি তাদের কোয়ারি আমি মিট আপ করতে পেরেছি। যদি আর কিছু আপডেট জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে মেনশন করো। আজকের মতন টাটা, বাই বাই।